ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নৌ বিদ্রোহ নিয়ে এই নৌ বিদ্রোহটা কবে হয়েছিল কোথায় হয়েছিল কেন হয়েছিল এই পুরোটা আমি এই ভিডিওটাতে আলোচনা করেছি এবং নোটসটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবই কিন্তু তার আগে জানতে হবে তোমাদেরকে নৌ বিদ্রোহটা কবে হয়েছিল নৌ বিদ্রোহটা হয়েছিল উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে কোথায় হয়েছিল বোম্বাইয়ের তলোয়ার জাহাজে কেন হয়েছিল এই কারণটা আমি নোটসটা যখন আলোচনা করব তখনই আমি তোমাদেরকে ডিটেলসে তখন আমি বলবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আমি রুম্পা তোমাদের সবার প্রিয় ডিয়ার মন তোমাদেরকে স্বাগত জানাই তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক দেখো আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে সবসময় ভূমিকাটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভূমিকাটা অ্যাড করতে হবে সেহেতু তোমরা যখন ইতিহাসের যে কোনো টপিক লিখবে সেটা ভূমিকাটা কি সেটা সবার আগে তোমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে দেখো সবার প্রথমে ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বে উল্লেখযোগ্য সংগ্রাম হলো নৌ বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বে বলা হয়েছে কেন কারণ ভারত স্বাধীন হয়েছে উনিশশো সালে আর নৌ বিদ্রোহটা হয়েছে উনিশশো সালে তাহলে একদমই ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বে সেহেতু এখানে লেখা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বে উল্লেখযোগ্য সংগ্রাম হলো নৌবিদ্রোহ আজাদ হিন্দ সেনাদের বীরত্বপূর্ণ লড়াই ভারতীয় নৌসেনাদের বিদ্রোহে অনুপ্রেরণা যোগায় ডক্টর সুমিত সরকারের মতে এই বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনার মধ্যে সবচেয়ে বিরচিত সংগ্রাম এবার দেখো সবার প্রথমে একটা ভূমিকা উল্লেখ করা হয়ে গেলে এবার আমরা মূল আলোচনায় যাব নৌ কারণ নৌবিদ্রো সংগঠিত হওয়ার পিছনে যে সমস্ত কারণ ছিল সেগুলি নিম্নে আলোচিত হলো দেখো আমি অন্য অন্য ভিডিওতেও যেমন বলে থাকি যে কোনো টপিক লিখতে গেলে অবশ্যই তোমাদেরকে পয়েন্ট করে লিখতে হবে সেহেতু আমরা এখানে নৌবিদ্রো কারণ লিখছি সেহেতু দেখো এগুলো আমি প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে লিখে নিয়েছি এভাবে সবসময় পয়েন্ট করে লেখার চেষ্টা করবে তোমরা যদি পয়েন্ট করে লেখো এভাবে তাহলে অবশ্যই তোমরা ভালো মার্কস পেয়ে যাবে দেখো সবার প্রথম পয়েন্ট আইএনএ সেনাদের বিচার আইএন প্রধান তিন সেনাপতি প্রেম শেগাল শাহনওয়াজ খান এবং গুরবক্ষ সিং ধিলানকে বিচারের জন্য দিল্লির লালকেল্লায় নিয়ে যাওয়া হয় তাহলে খুব ভালোভাবে এখানে মনে রাখবে আইএনএর প্রধান তিন সেনাপতি কারা কারা ছিলেন প্রেম সেগল শাহনওয়াজ খান এবং গুরবাক সিং ধিলান এদেরকে বিচারের জন্য লালকেল্লায় নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রায় দুই মাস ধরে তাদের বিরুদ্ধে চলা মামলায় আজাদ হিন্দ সেনাদের বিরুত্বপূর্ণ লড়াইয়ের কাহিনী প্রকাশিত হয় এতে ভারতীয় নৌসেনারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ হয় এটা হচ্ছে মেন কারণ যে নৌবিদ্রোহ হয়েছিল সেই নৌবিদ্রোহের হচ্ছে মেন কারণ হচ্ছে আইএনএ সেনাদের বিচার আইএনএ সেনাদের বিচারকে কেন্দ্র করে এই নৌবিদ্রোহ সংঘটিত হয়েছিল নেক্সট পয়েন্ট দেখো নৌ সেনাদের বেতন বৈষম্য সমযোগ্যতা সম্পন্ন ভারতীয় নৌ কর্মচারীদের ব্রিটিশ কর্মচারীদের থেকে কম বেতন দেওয়া হতো আবার তাদের পদোন্নতিরও কোনো রকম ব্যবস্থা ছিল না চাকরির মেয়াদ শেষে ভারতীয় নৌসেনাদের পুনর্বাসনেরও কোনো ব্যবস্থা ছিল না এর ফলে ভারতীয় নৌসেনারা ক্ষুব্ধ হয় এবং বিদ্রোহের পথ বেছে নেয় তাহলে আগেকার সময় কি হতো ব্রিটিশ নৌসেনাদের থেকে ভারতীয় নৌসেনাদের কম বেতন দেওয়া হতো তারা যদি সমযোগ্যতা সম্পন্ন হতো তাও তাহলেও আর চাকরির মেয়াদ শেষে ভারতীয় নৌসেনাদের পুনর্বাসনের কোনো রকম ব্যবস্থা ছিল না এইসব বিভিন্ন কারণের জন্য ভারতীয় নৌসেনারা ক্ষুব্ধ হয়েছিল এবার দেখো পরের পয়েন্ট ব্রিটিশ কর্মচারীদের খারাপ ব্যবহার ব্রিটিশ কর্মচারীরা শুধু যে নৌসেনাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো তাও নয় তোমরা এর আগেও ইতিহাসে বিভিন্ন টপিক পড়ার সময় দেখেছো কর্মচারীরা তাদের সাথে খারাপ ব্যবহার করত তাহলে এখানে নৌসেনাদের বিদ্রোহের আরও একটা মেন পয়েন্ট কি ব্রিটিশ কর্মচারীদের খারাপ ব্যবহার নৌসেনাবাহিনীতে ব্রিটিশ নৌ অফিসাররা ভারতীয় নৌকর্মচারীদের অকারণে গালিগালাজ অপমান ও তাদের প্রতি খারাপ ব্যবহার করত ফলে অপমানিত নৌসেনারা বিদ্রোহী হয় নেক্সট পয়েন্ট দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট নৌসেনাদের নিম্নমানের খাবার সরবরাহ করা হতো সেই জন্য পরে পয়েন্ট হয়ে যাবে নিম্নমানের খাদ্য সরবরাহ নৌবাহিনীর ভারতীয় কর্মীদের নিকৃষ্ট আহার দেওয়া হতো বহুবার আবেদন করেও এ বিষয়ে কোনো সুরাহা হয়নি এই কারণে ভারতীয় নৌবাহিনীতে অনেক আগে থেকে অসন্তোষ ছিল দেখো নেক্সট পয়েন্ট পদোন্নতির অভাবে পদোন্নতি অর্থাৎ কি নৌসেনাদের একটা মানে নিম্ন র্যাঙ্ক থেকে উপরের র্যাঙ্কে এটা যাওয়াকে বলা হয় পদোন্নতি করা তাহলে যোগ্যতা থাকা সত্ত্বেও ভারতীয় নৌসেনাদের পদোন্নতি সুযোগ থেকে বঞ্চিত করা হতো ফলে তারা বিদ্রোহের পথ বেছে নিতে বাধ্য হয় নেক্সট পয়েন্ট দেখো অস্বাস্থ্যকর পরিবেশ ভারতীয় নৌসেনাদের উপযুক্ত বসবাসের ব্যবস্থা ব্রিটিশ অফিসারদের দ্বারা করা হতো না তারা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বাস করত। নেক্সট পয়েন্ট দেখো সেনা ছাটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর নৌসেনাদের ব্রিটিশদের হয়ে যুদ্ধে নিয়োগ করা হয় কিন্তু যুদ্ধ শেষে তাদের বিনা কারণে বরখাস্ত করা হলে তারা বিদ্রোহের পথে হাঁটতে বাধ্য হয় পয়েন্ট দেখো বিপজ্জনক কেন্দ্রের নিয়োগ ভারতীয় নৌসেনাদের অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে বিপজ্জনক অঞ্চলে নিয়োগ করা হতো পয়েন্ট দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রয়োজন শেষ হয়ে গেলে নৌসেনাদের ছাঁটাই করা শুরু হয় এতে বেকার ভারতীয় নৌসেনারা আর্থিকভাবে বিপদের মুখে পড়ে এবং তারা খুব ধয় এবং তারা বিদ্রোহের পথে হাঁটতে বাধ্য হয় নেক্সট পয়েন্ট দেখো অভ্যন্তরীণ ঘটনাবলী দেশের অভ্যন্তরে সংঘটিত হওয়া ভারত ছাড়ো আন্দোলন ছাত্র আন্দোলন পুলিশ ও বিমান বাহিনীর ধর্মঘট ইত্যাদি ঘটনা ভারতীয় নাবিকদের গভীরভাবে প্রভাবিত করে তাহলে দেখো কি কি স্টেপ বাই স্টেপ আমরা লিখছি সবার প্রথমে দেখো একটা ভূমিকা তারপরে কি যেটা মেন টপিক আমাদের নৌবিদ্রোহের কারণ সেটা লিখে নিলাম এবার এই কারণগুলোর জন্য কি নৌবিদ্রোহ বিদ্রোহ হয়েছিল সেহেতু পরের পয়েন্ট কি হয়ে যাবে নৌবিদ্রোহের সূচনা উনিশশো ছেল্লিশ খ্রিস্ব্দের ফেব্রুয়ারিতে আমি একটু আগেই তোমাদের সাথে আলোচনা করেছি নৌবিদ্য সংঘটিত হয়েছিল উনিশশো সালে শালটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব ভালোভাবে মনে রাখবে ১৯৪৬ ছেচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে বোম্বাই বন্দরের রয়্যাল ইন্ডিয়ান নেভির তলোয়ার জাহাজের রেডিও অপারেটর বলাই দত্ত স্লোগান লেখেন ইন জিন্দাবাদ ব্রিটিশ কুয়েট ইন্ডিয়া বন্দে মাতরম জাহিদ ইত্যাদি এই অপরাধে নৌ কর্তৃপক্ষ বলাই দত্তকে পদচ্যুত করে এর প্রতিবাদে রয়্যাল ইন্ডিয়ান নেভির প্রধান এম এস খানের নেতৃত্বে পনেরোশো নাবিক বিদ্রোহ ঘোষণা করে আঠেরোই ফেব্রুয়ারি তারিখটাও খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে আঠেরোই ফেব্রুয়ারি পনেরোশো নাবিক বিদ্রোহ ঘোষণা করেছিল বোম্বাইয়ের বাইশটি জাহাজে এবং করাচির হিন্দুস্তান জাহাজে এই বিদ্রোহের সূচনা ঘটে তাহলে এই বিদ্রোহের সূচনাটা কোন কোন জাহাজে হয়েছিল বোম্বাইয়ের বাইশটি জাহাজে হয়েছিল আর করাচির হিন্দুস্তান জাহাজে হয়েছিল তাহলে এই পয়েন্টটা থেকে তোমাদের মনে রাখতে হবে নৌবিদ্রোহটা কবে হয়েছিল কোথায় হয়েছিল কবে হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে কোথায় হয়েছিল বোম্বাইয়ের রয়্যাল ইন্ডিয়ান নেভি তলোয়ার জাহাজে আর কে স্লোগান দিয়েছিল এই জাহাজের রেডিও অপারেটর বলায় দত্ত কি কি স্লোগান দিয়েছিলেন ইনক্লাব জিন্দাবাদ ব্রিটিশ কুইট ইন্ডিয়া বন্দে মাতর মার্জাহিন এই কারণে নৌ কর্তৃপক্ষ বলায় দত্তকে যখন পদচ্যুত করে এর প্রতিবাদে রয়্যাল ইন্ডিয়ান নেভির প্রধান এম এস খানের নেতৃত্বে পুনর্শানভিক বিদ্রোহ ঘোষণা করলে নৌবিদ্রা সূচনা হয় এবার যখন দেখো নবিদ্রা সূচনা হয়ে গেল তাহলে সেগুলো ছড়িয়ে পড়লো কোথায় সেই জন্য নেক্সট পয়েন্ট হয়ে যাবে কি নবিদ্রার প্রসার এভাবে পয়েন্টগুলো এইভাবে স্টেপ বাই স্টেপ লিখবে কোনো পয়েন্ট মুখস্থ করার দরকার নেই দেখো একটার পরে একটা পয়েন্ট চলে আসছে যখন নবিদ্রা সূচনা হয়ে গেল তাহলে কোথায় কোথায় ছড়িয়ে পড়লো তাহলে আমাদের পরের পয়েন্ট কি হয়ে যাচ্ছে নবিদ্রার প্রসার দেখো এখানেও আমি এক দুই তিন চার করে লিখে নিয়েছি বোম্বাই তলোয়ার নামক জাহাজে প্রথম নবিদ্র শুরু হয় তোমরা একটু আগে জেনেছ ক্রমে তা আরো বাইশটি জাহাজে ছড়িয়ে পড়ে দু নম্বরে দেখো উনিশে ফেব্রুয়ারি তারা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক নামিয়ে জাহাজে কংগ্রেস মুসলিম লীগ ও কমিউনিস্ট পার্টির তিনটি পতাকা তুলে দেয় তাহলে নৌসেনারা কি করেছিল আঠারোই ফেব্রুয়ারিতে তো নৌবিদ্রোহ সূচনা হয়ে গেল উনিশে ফেব্রুয়ারি তারা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক খুব ভালো মনে রাখবে ব্রিটিশ পতাকাটার নাম কি ছিল ইউনিয়ন জ্যাক কে নামিয়ে রেখে জাহাজে কংগ্রেস মুসলিম লীগ আর কমিউনিস্ট পার্টির পতাকা তুলে দিয়েছিল তিন নম্বরে দেখো রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম রাখে ইন্ডিয়ান ন্যাশনাল নেভি তাহলে ব্রিটিশদের দেওয়া নাম রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম পাল্টে নৌসেনারা নাম রাখলো ইন্ডিয়ান ন্যাশনাল নেভি এবং ঘোষণা করে যে জাতীয় নেতৃবৃন্দ ছাড়া তারা অন্য কারো আদেশ মানবে না চার নম্বরে দেখো এরপর দ্রুত তা করাচি কলকাতা মাদ্রাজ কোচিন জামনগর চট্টগ্রাম বিশাখাপত্তনম আন্দামান প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে পাঁচ নম্বরে দেখো বিদ্রোহ পরিচালনার জন্য কেন্দ্রীয় ধর্মঘট কমিটি গঠিত হয় দেশের ছাত্র সমাজ ও সাধারণ মানুষ বিদ্রোহীদের সমর্থন করে ধর্মঘটে সামিল হয় বিভিন্ন সংঘর্ষে প্রায় তিনশো লোক নিহত এবং দু হাজার জন আহত হয় তাহলে এখানে তোমরা দেখলে যে বিদ্রোহটা ছড়িয়ে পড়লো বিদ্রোহ যখন ছড়িয়ে পড়লো তখন কেন্দ্রীয় একটা ধর্মঘট কমিটি গঠিত হয়েছিল এবার দেখো পরে পয়েন্ট স্ট্রাইক কমিটির দাবি এই যে এই যারা হচ্ছে বিদ্রোহটা করলো সেই স্ট্রাইক কমিটি কি কি দাবি করেছিল দেখো নৌ সংগ্রাম পরিচালনা ও বিভিন্ন বিদ্রোহী কেন্দ্রের মধ্যে সমন্বয় সাধনের জন্য বিদ্রোহীরা একজোট হয়ে কেন্দ্রীয় ধর্মঘট সমিতি গঠন করে এই কমিটির প্রেসিডেন্ট হন এম এস খান ভাইস প্রেসিডেন্ট হন মদন সিং স্ট্রাইক কমিটি বেশ কিছু দাবি ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে পেশ করে এই দাবিগুলো কি কী ছিল সেগুলোও দেখো এক দুই তিন চার করে পয়েন্ট করে নেওয়া এভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখবে কোনোটাই এক ধালো লিখবে না সব সবসময় পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে দেখো এক নম্বরে আইএনএ সেনাদের ও অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে দু নম্বর দেখো ভারতীয় নৌসেনাদের চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তিন নম্বর দেখো নৌসেনাদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করতে হবে নম্বর ইন্দোনেশিয়া থেকে ভারতীয় সেনাদের ফিরিয়ে আনতে হবে পাঁচ নম্বর দেখো ব্রিটিশ ও ভারতীয় নাবিকদের মধ্যে বৈষম্যের অবসান ঘটাতে হবে এবার যখন দেখো স্ট্রাইক কমিটি যে দাবি তুললো এরপরে দেখো পরে পরে নৌবিদ্রোহের ব্যর্থতার কারণ নৌ বিদ্রোহটা তো শুরু হয়েছিল কিন্তু এটা সফল হলেও কিছু ক্ষেত্রে এটা ব্যর্থ হয়েছিল তাহলে ব্যর্থতার কারণগুলো কি কি অল্প সময়ে তুমুল আলোড়ন সৃষ্টি করলেও এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল এই ব্যর্থতার কারণগুলো হলো নিম্নরূপ দেখো এটাও পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে এভাবে পয়েন্ট পয়েন্ট করেই লিখতে হবে দেখো প্রথম পয়েন্ট জাতীয় নেতাদের বিরোধিতা যেসব আমাদের দেশের জাতীয় নেতারা ছিলেন মানে বড় বড় যারা নেতা ছিলেন তারা বিরোধিতা করেছিলেন এই নৌ বিদ্রোহটাকে দেখো কংগ্রেসের অনেক নেতা এই বিদ্রোহকে সমর্থন করেনি নেহরু সর্দার প্যাটেল গান্ধীজি প্রমুখ নেতা বিদ্রোহীদের সমালোচনা করেন সম্ভবত তারা জাতীয় আন্দোলনের নেতৃত্ব হাতছাড়া ছাড়া হওয়ার ভয় পাচ্ছিলেন নেক্সট পয়েন্ট দেখো বিমান হানার ভয় আকাশ থেকে বিমান হানার ভয় ও জাতীয় নেতাদের চাপ আন্দোলনকে দুর্বল করে দেয় তিন নম্বর পয়েন্ট দেখো বল্লভ ভাইয়ের মধ্যস্থতা সর্দার বল্লভভাই প্যাটেল সরকার ও বিদ্রোহীর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব আনলে বিদ্রোহীরা আত্মসমর্পণ করে এবার দেখো নেক্সট পয়েন্ট নৌ গুরুত্ব যে কোনো আন্দোলন বা যে কোনো ধর্মঘট বা যে কোনো বিদ্রোহ হলে তার একটা গুরুত্ব বা ফলাফল থাকবে তাহলে এখানে নৌবিদ্রোহটা সংগঠিত হয়েছে এর একটা নিশ্চয়ই বা ফলাফল আছে সেহেতু আমাদের নেক্সট পয়েন্ট কি হয়ে যাবে নৌ গুরুত্ব উনিশশো খ্রিস্টাব্দে সংঘটিত এই নৌ গুরুত্ব কোনো অংশেই কম নয় এই বিদ্রোহের গুরুত্বগুলি হলো নিম্নরূপ দেখো এটাও পয়েন্ট পয়েন্ট করে লেখা সবসময় পয়েন্ট করে লিখতে হবে নাম্বারটা যদি তোমরা ভালো পেতে চাও তাহলে অবশ্যই পয়েন্ট করে লিখবে ব্রিটিশ ভীতির অবসান মানে এর একটা মূল ফলাফল বা গুরুত্বটা কি ব্রিটিশ ভীতিটা মানুষের মন থেকে কেটে গিয়েছিল নৌসেনাদের বিদ্রোহ সাধারণ মানুষের মনে ব্রিটিশ ভীতি দূর করতে সমর্থ হয়েছিল দু নম্বরে হিন্দু মুসলিম ঐক্য নৌ বিদ্রোহ হিন্দু ও মুসলিম দুই জাতি যোগ দিয়েছিল সুতরাং বলা যায় এই বিদ্রোহ হিন্দু মুসলিম ঐক্যের বিদ্রোহ তিন নম্বর দেখো মন্ত্রী মিশনের আগমন ঐতিহাসিক রজনীপাম দত্তের মতে নৌ বিদ্রোহের ফলে ইংরেজ সরকার কংগ্রেস ও মুসলিম লীগের সঙ্গে আলোচনা করতে বিদ্রোহ শুরুর পরের দিনই মন্ত্রী মিশনকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় চার নম্বর পয়েন্ট দেখো ভারত ত্যাগের ভাবনা ভারতে এমন আর একটি বিদ্রোহ শুরু হলে তার পরিণাম যে ভয়ঙ্কর হবে কথা বুঝতে পারে ব্রিটিশ সরকার ফলে শীঘ্রই তারা ভারত ত্যাগের কথা ভাবতে শুরু করে এবার নেক্সট পয়েন্ট অর্থাৎ সব শেষের পয়েন্ট দেখো মূল্যায়ন আমি সব সময় বলে থাকি যে কোনো টপিক আলোচনার ক্ষেত্রে আমি বলি যে ইতিহাসের টপিক লিখলেই যেমন ভূমিকাটা দেওয়া আবশ্যক তেমনি মূল্যায়নটাও দেওয়া আবশ্যক সেক্ষেত্রে দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা উল্লেখ করবে এবার তোমরা যদি বলো যে মূল্যায়নের মধ্যে আমরা কি লিখবো পুরো টপিকটা থেকে তোমরা যা বুঝেছ সেটাই দু তিন লাইন মতো লিখবে মুখস্থ করার কোন রকম প্রয়োজন নেই তাহলে দেখো মূল্যায়ন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নৌ বিদ্রোহের গুরুত্ব একেবারে অস্বীকার করা যায় না সিপাহী বিদ্রোহের পর এত বড় বিদ্রোহ ভারতের অভ্যন্তরে আর কখনো সংঘটিত হয়নি এই বিদ্রোহের ফলে ইংরেজ সরকার স্পষ্টতাই বুঝতে পারে যে ভারতে তাদের দিন শেষ হয়ে এসেছে তাই ব্রিটিশ প্রশাসন শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করলাম উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতে সংগঠিত নৌবিদ্রোহ বিদ্রোহ সম্পর্কে এই টপিকটা তোমরা পরীক্ষায় কিভাবে সেটা আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটাতে আলোচনা করেছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরও বিভিন্ন তথ্য জানতে বা ডিটেলসে তোমরা বিভিন্ন তথ্য জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর মনোযোগ ডট কম ভিজিট করে নিও তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে